বিশ্বে মারণ খাতি ভাইরাস হিসাবে ইতিমধ্যে আখ্যা পেয়েছে করোনা ভাইরাস এই ভাইরাসকে রুখতে ভারতসহ সারা বিশ্বে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা মহামারী এই ভাইরাস থেকে মুক্তি কামনায় সৃষ্টিকর্তার আরাধনাও শুরু হয়েছে বিভিন্ন জায়গায় শনিবার আগরতলা মহারাজগঞ্জ বাজারের দুই নং স্টলের ব্যবসায়ীরাও এই ভাইরাস থেকে মুক্তি কামনায় ব্রতী হয়েছে গোমাতার আরাধনায় করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে মুক্তি কামনায় গোমাতার পূজায় ব্রতী হলেন আগরতলা মহারাজগঞ্জ বাজার স্টলের ব্যবসায়ীরা ব্যবসায়ীরা জানান গোটা বিশ্বসহ ভারতবর্ষেও বর্তমানে যে মারণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ ও তাতে যে হারে মৃত্যুর ঘটনা ঘটছে সেই ভাইরাস থেকে সারা পৃথিবীর সবার মুক্তিকামনায় আমাদের এই গোমাতার পূজার আয়োজন আমরা ব্রহ্মা শনি এবং কালী এবং গোমাতার পূজার গতি হয়েছি আজকে আমাদের মূল উদ্দেশ্য হলো সারা বিশ্ব জুড়ে যে একটা বিভীষিকার একটা জ্বলন্ত দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তার প্রতি আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্ম মর্মাহত আমাদের মহারাজগঞ্জ বাজার দুই নং স্টল ব্যবসায়ী সমিতি তার মঙ্গল আত্মে সারা বিশ্বেকে আমরা জানান দিতে চাই যে যার যার ধর্মপ্রন্থা নিয়ে নিজ নিজ ধর্মের ভিত্তিতে সে মায়ের আরাধনা করে এদিন দেখা যায় ঢাক শঙ্ক কাশাবাজিয়ে গোমাতার বন্দনায় মেতে উঠে মহারাজগঞ্জ বাজারের স্টলের ব্যবসায়ীরা গোমাতা যেন দেশসহ গোটা বিশ্বকে এই মারণঘাতী ভাইরাস থেকে রক্ষা করে এটাই একমাত্র প্রার্থনা তাদের উল্লেখ্য মারণঘাতী এই করোনা ভাইরাসে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা গোটা বিশ্বে প্রায় দশ হাজার ছুঁই ছুঁই দেশে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত মোট চারজনের জনের আক্রান্তের সংখ্যা দুশো উনষাট এই অবস্থায় প্রতিটি রাজ্যকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার রিপোর্ট নিউজ মিডিয়া সিটি